আমরা এখন কই ভাই? রবের চরে। আবারই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলুন আমরা সময়ের হিসেবটা মিলিয়ে নিই। আপনি ঢাকা থেকে চাঁদপুর এসেছেন 3.5 ঘন্টায়, চাঁদপুর থেকে মোহনপুর এসেছেন 2.5 ঘন্টায়, অর্থাৎ আপনার এখানে লেগেছে 6 ঘন্টা, পাক্কা 6 ঘন্টায় লেগে গেছে। তো হিসেব করে দেখলাম 6 ঘন্টা লেগে গেছে। তো আমরা যদি আবার ঠিক সেই মোহনপুর থেকে আবার আমরা ঢাকা সদরঘাট যাই, সেক্ষেত্রে কয় ঘন্টা লাগতে পারে দর্শক? হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে আবারও 6 ঘন্টা লেগে যাবে। আর সেই 6 ঘন্টার পথ আমরা 3 ঘন্টায় পাড়ি দেব। তো চলুন কীভাবে আপনাদের সেটাই জানাই। সেক্ষেত্রে বলে দিই, কেউ চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রথমে সরাসরি মোহনপুর আসার জন্য অটো বা সিএনজি রিজার্ভ করে আসবেন না। যদি আপনারা
ভাড়া নিয়েছিল 170 টাকা। আর এই মুন্সিগঞ্জ গজারিয়া এখান থেকে জনপতি 50 টাকা বাস ভাড়া নিয়েছিল সায়দাবাদ পর্যন্ত আসতে। তো এই ছিল আমাদের টোটাল আয়োজন এবং আপনাদের সাথে যতটুকু পেরেছি তথ্যগুলো শেয়ার করেছি। আশা করি যদি আপনারা এভাবে কেউ আসতে চান তাহলে আপনারা এইভাবে এই খরচে এবং এই সময়ের ভিতরে চলে আসতে পারেন। তো আমাদের এদিক থেকে ঘুরে আসতে সময় লেগেছিল 3 ঘন্টার মতন। তো আমরা 8টা কি 8:30টার সময় আমরা ঢাকা পৌঁছেছিলাম। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।